আজকে এমন একটা ইআই টুলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যে ইআই টুলের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের মজার মিমকে আপনার নিজের ছবির সাথে কানেক্ট করতে পারবেন। তো কিছু এক্সাম্পল দেখা যাক। তো দেখতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইআই দিয়ে তৈরি করা ভাইরাল বিভিন্ন মিমকে আপনার নিজের ছবি দিয়ে কিন্তু আপনি চাইলে এগুলো তৈরি করতে পারবেন। তো কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে হচ্ছে আজকে ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আজকে যে ম্যাজিক টুলটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে mythjip.app। আপনি তার গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে mythjip লিখে, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি সহজে চলে যেতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন mythjip.app যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমরা ওপেন করব ইআই পাওয়ার্ড মিমস। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মিমস অর্থাৎ জিপ ফাইলগুলো কিন্তু এখানে আছে, যেগুলো কিন্তু বর্তমান সময়ে খুব বেশি ভাইরাল, বিভিন্ন কাজে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো এইখানে চাইলে কিন্তু আপনি নিজের ছবিও কিন্তু অ্যাড করতে পারেন, যেটা খুবই মজার একটা জিনিস। যেমন দেখতে পাচ্ছেন এখানে হ্যারি পটার আছে, এখানে অনেক মানুষ আছে, তারপরে হচ্ছে আপনি যদি এখানে দেখেন ফিচার্ড, ওয়াও, সেলিব্রেট, তারপরে হচ্ছে হোমল্যান্ডার, টেইলর সুইফট, অ্যাভেঞ্জার্স, এখানে কিন্তু অনেক ক্যাটাগরি আছে, আপনি লিখে সার্চ করলে সেগুলো চলে আসবে। আবার এখানে একটা সার্চের বাটন আছে, চাইলে আপনি এখানে সার্চ করতে পারেন কোনো কিছু, সার্চ করলে সরাসরি সেটা চলে আসবে। ধরেন যে আমি এখানে সার্চ করলাম হচ্ছে থর কথাটা লিখে, থর লিখে যদি সার্চ করি যে তার কোনো একটা মিম আমি চাচ্ছি এবং সেটার ভিতরে আমি আমার নিজের ছবি অ্যাড করবো, চাইলে কিন্তু সেটা পারবো। দেখতে পাচ্ছেন থরের বিভিন্ন ছবি বা মিম আমার সামনে কিন্তু চলে আসছে, এর ভিতর থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ওপেন করেন। তো দেখেন এই যে একটা দেখতে পাচ্ছি আমি, অথবা এই যে এইটা দেখি, এইটা যদি আমি একটু ক্লিক করি যে এইটার ভিতরে আমি আমার নিজের ছবি অ্যাড করব, তাহলে আমি কিন্তু এখান থেকে করতে পারি। তার আগে আপনি যেই কাজটা করবেন, আপনাকে এখানে একটা সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইনে ক্লিক করেন, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল। তো এখানে হচ্ছে আমি সাইন ইন করে ফেললাম, এরপর নিচের দিকে এসে যেই ইমেজটা নিব বা যেই মিমটা নিব সেটার ভিতরে আমি ক্লিক করব। ধরেন যে এই মিমটা আমি নিব, এটার ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি আমার ছবিটা অ্যাড করব এই থরের জায়গাতে। এখানে চুজ ফাইল নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন, এইখানে আপনার কোনো একটা ছবি আপনি অ্যাড করে দিবেন। আমি এখানে অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পরে লেটস ফেস সোয়াপ যে অপশনটা আছে এইখানে আপনি ক্লিক করবেন। এটা খুবই অল্প সময়ের ভেতরে আপনাকে তৈরি করে দিবে। অবশ্যই কিন্তু সাইন ইন করে নেবেন, না হলে এখানে আপনাকে তিনটার বেশি করতে দিবে না। যখন আপনি সাইন ইন করে নেবেন তখন আপনি আনলিমিটেড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো সমস্যা নেই। এবং দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু হয়ে গেছে। এই যে আমি যদি একটা ডাউনলোড অপশনে ক্লিক করি, এই দেখেন এইখানে হচ্ছে থরের জায়গাতে আমার ছবি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা যেহেতু একটা ইমেজ, আপনি রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। ওকে, তো আমার ডাউনলোড হয়ে গেল। এরপর যদি আমি আবার একটু দেখি যে থরটা দেখলাম, এবার আমি অন্য কিছু একটা দেখব। ধরেন যে এখানে হচ্ছে ওয়াও যেটা আছে, এটার ভিতরে যদি আমি ক্লিক করি, দেখেন ওয়াওতে ক্লিক করার পরে এখান থেকে এই জিনিসগুলো কিন্তু ভাইরাল ব্যাপক। এই যে এইটা, এটা, এগুলো কিন্তু ভাইরাল, এখান থেকে চাইলে আপনি নিতে পারেন। যেমন এই যে একটা আছে ও মাই গড ওয়াও, এটাও কিন্তু একটা ভাইরাল মিম। তো এইখানে আপনার ছবি কিন্তু অ্যাড করতে পারেন। তো সুস ফাইলে ক্লিক করলাম, যদি একটু অদ্ভুত দেখাবে, তারপরেও এখানে ছবি অ্যাড করে দিলাম, দেওয়ার পর হচ্ছে লেটস ফেস সোয়াপ যে অপশনটা আছে এখানে হচ্ছে আমরা ক্লিক করে দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, কিন্তু খুবই অদ্ভুত লাগতেছে এটা দেখতে, কারণ এগুলো রিয়েল ফেস ছবি ভাবে করতে পারে না, যেগুলো একটু বেশি মুভমেন্ট করে সেগুলো একটু ঝামেলা করে। তো যাই হোক, এগুলো চাইলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন, যে কোনো মিম আপনি তৈরি করতে পারেন এইভাবে আপনার নিজের ছবি দিয়ে। এরপরে চাইলে যে কোনো মেয়ে মানুষের ছবিতেও কিন্তু অ্যাড করা যায়। এখান থেকে দেখেন আবার সেলিব্রেট অপশন আছে, এখান থেকে অনেক কিছু আছে, যেমন হোমল্যান্ডার আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন টেইলর সুইফট আছে। এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা লিখে সার্চ করেন, দেখবেন যে সেটাই আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো টেইলর সুইফটের এই ছবির সাথে কিন্তু আপনি চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন, যেটা চাইলে আপনি খুব সহজে কিন্তু করতে পারেন। তো আমি এটা পেজে ক্লিক করলাম, আমি ফাইলটা চুজ করব। তো এখানে একটা ছবি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে টেইলর সুইফটের ছবি, দেন লেটস ফেস সোয়াপে যদি ক্লিক করি, দেখবে তারা এই টেইলর সুইফটের জায়গাতে এই ছবিটাকে ফেস সোয়াপ করে দিবে। দেখেন দেখতে পাচ্ছেন যে টেইলর সুইফটের জায়গাতে এখানে অন্য একজনের ছবি কিন্তু অ্যাড করে দিয়েছে। আপনি ডাউনলোডে ক্লিক করে এটাকে হচ্ছে খুব সহজেই কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন। তো খুব মজার একটা টুল, আপনি চাইলে এগুলো খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবেন, আপনার বন্ধুবান্ধবকে এগুলো নিয়ে সারপ্রাইজ করতে পারবেন, চাইলে আপনি নিজেও এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন বিভিন্ন জায়গাতে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।